হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তুমি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আজ আমি একটু চিন্তায় পড়ে গেছি, কারণ আজ আমাকে অনেকটা কাজ আছে, একটু মায়ের বাড়ি যাব। তো দেখো তোমরা, আমি কিছুক্ষণ পর কাজ করার পর আমি মায়ের বাড়ি বেরিয়ে পড়লাম, মানে আমার রান্না বান্না হয়ে গিয়েছে, তো আর বাকি কাজগুলো আমি শেয়ার করতে পারলাম না। দেখো আমি একটু সাজুগুজু করে বসে আছি, মানে আমি কালকে আমি গয়া যাবো, তো একটু মা আসতে পারছে না, তো আমি মায়ের সাথে সোনু আর মাহিকে নিয়ে দেখা করতে বেরিয়ে পড়লাম। তো দেখো আমাদের মাঠ দিয়ে, মানে আমাদের মাঠ দিয়ে না, আমার পেছন বাড়ির পেছনটার দিক দিয়ে শর্টকাটে যাওয়া যায়, এমনি যদি ঘুরে যায় তো অনেকটা, আর প্রচণ্ড বাতাস বেশি। তো সোনুর দেখো হেলমেটটা, তো আমরা সবাই বেরিয়ে পড়লাম, তো আমি মাঝে মধ্যে একটু করে ভিডিও করলাম। আর হ্যাঁ, এখানে না তোমরা মানে একটা জিনিস দেখলে বলবে, শুধু ট্রাক আর ট্রাক, মানে আমার মায়ের বাড়িটা হচ্ছে একটা বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা বর্ডার, মানে মহিদীপুর বর্ডার। তো সেখানে অনেকগুলো মাল, কিছু মাল যায় কিছু মাল আসে, তো দুই ধারে শুধু ট্রাক আর ট্রাক। তো দেখতে পাবে তোমরা, দেখো সারি সারি ট্রাক, শুধু ট্রাক। তো এখানে আজকে আমি কি বলবো বুঝতে পারছি না, আগে এতটা থাকতো না, কিন্তু এখন কিছু কিছু গাড়ি, মানে কি বলবো, একটু নিয়মটা একটু কঠিন হচ্ছে। তো কিছু কিছু গাড়ি একদম বসে গিয়েছে, তো মালিকগুলো কোথায় রাখবে, তো দুই ধারে গাড়িগুলো, ওই যে দেখো মাঠের উপরে গাড়িগুলো একদম জমা হয়ে আছে প্রচুর, মানে এরকম দেখো কীভাবে গাড়িগুলো আছে। তো যাই হোক, আমি তো যাচ্ছি আর গাড়িগুলো দেখাচ্ছি, আর দুই ধারে এতটা ট্রাক লেগে আছে। তো এবার আমি সুস্থানেই পার হলাম, মানে আমাদের এখানে প্রথমে আমরা যখন মায়ের বাড়ি যাই, তো ন্যাশনালে যখন আমরা উঠে পড়ি, তো সেটা সুস্থানে পড়ে, আর আমার মায়েদের বাড়ি সুস্থানে হচ্ছে। তাই এবার আমরা ন্যাশনাল উঠে সুস্থানেটা এবার পার হলাম। এবার তারপরে আমাদের একটা কাঞ্চনটার বলে একটা জায়গা আছে, তোমরা শুধু দেখো দুই ধারে শুধু বাড়ির আশেপাশে বাগান, সব জায়গায় শুধু ট্রাক আর কিছু। দেখো আমরা এটা কাঞ্চনটার পেরালাম, মানে কাঞ্চনটার গেলাম, মানে কিছু কিছু স্টপ আছে, সেগুলো জায়গাগুলো আমি নাম বলছি। আর যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম দূরে দূরে সব ট্রাকে ভরে আছে, মানে আমি কি বলবো, আমি এর আগে যেতাম তো ট্রাকগুলো প্রায় মাল ইয়ে করতো, দেখো কীভাবে ট্রাকগুলো সব বসে আছে। কিছু কিছু গাড়ি ব্যবহার হচ্ছে, কিন্তু বাকি সবগুলো না একদম বসে আছে, কিছু কিছু যা কিছু মালও আবার নিয়ে আসছে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ গাড়িগুলো নিয়ে যাই হোক। আর কী ট্রাকে গল্প করবো, এতগুলো ট্রাক, কিন্তু আমি দুধারে ট্রাকে দেখতে পেলাম। এবার আমরা ইয়েটা পার হলাম, খাসিমারি পার হচ্ছি, তোমরা তো দেখো এখানে খাসিমারি পার হলাম। আবার দেখো শুধু ট্রাক, আর কি বলবো, শুধু ট্রাক ছাড়া কিছুই দেখা যাবে না। তো আমরা খাসিমারি স্ট্যান্ডটা পার হলাম, মানে আগে ছিল কাঞ্চনটার, এবার হলো খাসিমারি। তো এখানে দেখো তোমরা একটা পেট্রোল পাম্পও দেখতে পাবে, মানে আমার মায়ের বাড়ি কিছু, আমার মায়ের বাড়ি বাড়ি থেকে বাইকে 20 মিনিট লাগে। তো যা, এই যে দেখো একটা পেট্রোল পাম্প এখানে আছে, আর দেখো যেখানে দেখো শুধু ট্রাক, এই যে একটা পেট্রোল পাম্প আর কিছু বাদে আমার মায়ের বাড়ি। তো যাই হোক, এবার আমরা মায়ের বাড়ি পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে। আর আর একটা কথা, হ্যাঁ, এই এইখানে আমার মায়ের বাড়ি, এখানে পুকুর, অনেক পুকুর, তুমি যদি দুই ধারে গুনো না, মানে গুনো, শুধু দুই ধারের কথা বললাম, বাকিগুলো তো আরও যদি ধরো, আমার পুকুর অনেক পুকুর আছে, আর মাছ চাষ হয় এখানে বেশি। এবার দেখো আমি মায়ের বাড়ি এসে চলে আসলাম, তো দেখো এটা আমার মায়ের বাড়ি, মা আমার মা একা থাকে, তো এটা হচ্ছে ফার্স্ট রুম, মানে তিনটে চারটে রুম আছে, আর এটা হচ্ছে উঠান, উঠানের পর বারান্দা, এটা একটা রুম, আর ওটা একটা রুম, আর ওখানে একটা পায়খানা বাথরুম, আর একটা রুম দেওয়া আছে, তো আনফিনিশ, মানে ফিনিশ, মানে পুরো কমপ্লিট করা হয়নি। যাই হোক, তো আমি মাকে বললাম আসতে, মা বলছে না আমি যাবো না ভিডিওতে, আমি এতবার বললাম যে মা আসো, বলছে না আমি অন্য দিন যাবো, তো আমার ভিডিওতে আসতে চালো না। এবার আমরা যেটার জন্য গিয়েছিলাম, মাহির যেটা খুব পছন্দ, সেটা হচ্ছে আমাদের এখানে না একটা প্রচণ্ড বড় দিঘি, মানে 100 বিঘা হবে এখন, আমরা যখন ছোটো ছিলাম তখন প্রায় 90 ছিল, এখন আছে। তো আমাদের দেখো ন্যাশনালের ধারে ওই পারে দিঘি আছে, তো দেখো সেখানেও ট্রাকে ভর্তি, এটা আমার মায়ের বাড়ির একদম রাস্তার উপরে। তো যাই হোক, এটা আমরা মানে বলছে দিঘিটাই, মানে দিঘি বা পুকুর, যাই হোক আমরা স্নান করতে যাচ্ছি। দেখো চারিদিকে পুকুরটা দেখতে পাচ্ছ, এবার সোনুকে আমি বললাম চল তুই একটু যাবি, তা সোনু আসলো, সোনু স্নান করবে না, আমি আর মাই স্নান করলাম। তো এখানে আমরা ছোটোবেলায় এখানে স্নান করতাম, খেলতাম, সব কিছু আমাদের এই দিঘির সাথে না অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো দেখো সেই দিঘি অনেক বড়, অনেক বড়, মানে কী বলবো, এদিকে তো আমরা এক জায় এখানে হেলে হেলে অন্য পাড়ে চলে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল তখন একটা আলাদা। তো দেখো নৌকা আছে এখানে, তারপরে এখানে না কিছু লোক না, এখানে যারা মাছকে না দিঘি দিঘিটাতে মানে মাছ তুলেছে, দেখো যারা মাছ তুলেছে ওরা না রান্না বান্না করেছে, আর একটা এই যে দেখো এখানে ভাত, ওরা ভাত রান্না করে মানে ভাতটাকে উল্টিয়ে রেখেছে, আর পিঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছে, মানে মাছের ঝোল রান্না হবে। আর মাছ ওরা দুটো লোক না মাছ কাটছিলো, তো প্রচুর বড়ো বড়ো মাছগুলো ছিল,
আর এই যে পাথরগুলো দেখতে, যে পাথরগুলো আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে, কারণ এই পাথরগুলো আমরা এতটাই চিনি যে আমাদেরকে কেউ যদি তুলে এনে দেয় তো আমরা চিনে নেবো। আর এগুলো ছোটোবেলা থেকে আমরা এই পাথরগুলোকে, এই পাথরগুলোই যখন জল বেড়েছে তখন তুলে নেওয়া হয়, জল কমে যায় তখন আবার নিচে নিয়ে যাওয়া হয়। এখানে মধ্যে সবাই আমরা সাত পাঁচা, যাই হোক আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এখানে আজ এখন প্রায় 3টে বাজে, তখন আমরা যখন স্নান করতে যাই, তো স্নান এই যে দেখি দিঘিটা দেখো, দেখাচ্ছি তোমাদের কত বড় দিঘি, 100 বিঘারও বেশি হবে, মানে অনেক বড়। এটা দিঘি, এটা কোনো নদী না, মানে এটা পুকুর যে বলে না পুকুর, ওটার মতো কিন্তু বাড়তো, এটা অনেক বড়। আর ওই যে পাহাড়গুলোতে ওখানে কিছু ওই যে মানুষ অনেক আছে, আর এখানে দেখো তোমরা ট্রাক দেখতে পাবে, মানে একটা পুকুর। এই যে দেখো ট্রাকগুলো, আমি কিছুটা একটু জুম করে দেখো, এখানে ট্রাক, যে দেখো মাছ কাটছে একজন, এই যে দেখো ভাত রাখা আছে। এবার আমি স্নান করছি, তো অনেকদিন পর দিঘিতে আমি সেরকমভাবে যেতে পাই না, তো স্নান করছিলাম তোমাদেরকে, সে স্নান করার এটা শেয়ার করলাম। মাছ দেখো ওখানে পাথরের উপরে নাস্তা আরম্ভ করে দিয়েছে, দেখ আমি এবার খোলা জল পেয়েছি, মানে পুকুরে। আমরা তো বাড়িতে, মানে বাড়িতে স্নান করি পুকুরে, আমাদের এখানে, আমাদের আমার বাড়ির শ্বশুরবাড়ির এখানে পুকুর সেরকম নেই। এবার দেখো আমার মায়ের বাড়ির পেছন দিকটায় একটা কালী মন্দির আছে, সেখানে আসো। আর এই যে গাছগুলো দেখছো না শিমলতুলা, এগুলো আমার মায়েরই, তো এগুলো তো অনেক তোলা হয়েছে, মানে শিমলতুলা, সেগুলো থেকে প্রতি বছর অনেক বালিশ বানানো হয়, মা আমাকে পাঠায়, আমিও আবার কত নিব, তো মা আবার কিছু প্রতি বছর বিক্রি করে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ফরেস্ট, আমাদের ফরেস্ট। আর এখানে একটা আমার জেঠি ছিল, যেহেতু আমি গয়া যাবো কালকে পরের দিন, তো আমি জেঠিকে একটু গিয়ে প্রণাম করে আসলাম। আর একটা কাকি ছিল, তো ওরা ছিল না, তো ওদের সাথে দেখা হলো না, আর একটা কাকি মেয়ে ছিল। তো আজ কিছুক্ষণ পর আমি চলেছি, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি।